মহারাজা বীরবিক্রম কিশোর মানিকের শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্বপ্নকে সত্যি করতে জোট হয়েছে ভারতীয় জনতা পার্টি ও তীব্র মাথার মধ্যে। জাতি জনজাতির এই মিলনে আদতে ত্রিপুরারই সর্বাঙ্গীন বিকাশ হবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক উন্নত ত্রিপুরা গড়ার দিকে এগিয়ে চলেছি আমরা। রাজবাড়ি থেকে বেরোনোর পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৃহস্পতিবার রাতে এমনটাই বললেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার রাতে আচমকাই তীব্রা মথা দলের প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে দেখা করতে রাজবাড়িতে যান বিপ্লব কুমার দেব। তার পরিবারের লোকজনের পাশাপাশি তীব্রা মথা দলের অন্যান্য নেতাদের সাথেও দেখা করেন বিপ্লব কুমার দেব। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। রাজ্যে দুটি লোকসভা আসনেই জয় নিশ্চিত করার জন্য যাবতীয় আলোচনা করেছেন তারা। এর পাশাপাশি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আরও বলেন নয়াদিল্লিতে পার্লামেন্টারি বোর্ডের বৈঠকের পর আগামী দু তিন দিনের মধ্যেই হয়তো জানা যাবে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থীর নাম। মহারাজা বীরবিক্রম কিশোর মানিকের যে স্বপ্ন, সেই স্বপ্নকে সাকার করার জন্য আমাদের ত্রিপুরা পার্টি ও ভারতীয় জনতা পার্টির যে মিলন, এবং সেই মিলন নিশ্চিত ত্রিপুরার শান্তি সমৃদ্ধি এবং ওভারঅল ডেভেলপমেন্ট, আর সেইটাকে লক্ষ্য রেখে সেটাকে আলটিমেট গোল পয়েন্ট বানিয়ে আমরা কাজ করছি। আর আজকে আমি মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য এবং ওনার পরিবারের সঙ্গে বসেছিলাম। আগামী দিনে রণকৌশল কী হবে, কীভাবে করব আর কী কী করা উচিত, সর্বোপরি জনতার আশীর্বাদ। আমরা সবাই মিলেমিশে এই ইলেকশনে যোগদান করব। দুইটি লোকসভা সিট যাতে বিপুল ভোটে জনতার আশীর্বাদ নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারি, সেটার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমার বিশ্বাস যে ত্রিপুরার মানুষ মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী চাইছে, আর সারা ত্রিপুরা মোদীময় আছে। আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসীর কাছে বিনম্র প্রার্থনা করছি যে এই দুইটা সিটে আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সহমতি চাই। স্যার, পূর্ব ত্রিপুরা আসন নিয়ে কোনো রকমের আলোচনা কি হয়েছে? পূর্ব ত্রিপুরা আসন যখন পার্লামেন্টারি বোর্ডের ডিসিশন হবে তখন সিদ্ধান্ত হয়ে যাবে। তো আমাদের পার্লামেন্টারি বোর্ড কিছুদিনের মধ্যে হয়ে দু চার দিনের মধ্যে, আমার যেটা আনুমানিক দু চার দিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে সময় দিলি পার্লামেন্টারি বোর্ড দিল্লিতে মিটিং বসবে, আর সেই মিটিংয়ে আমি আশা করি ত্রিপুরা পূর্ব ত্রিপুরা সিট ডিক্লেয়ার হয়ে যাবে। তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই চাইছে ত্রিপুরার মানুষ বৃহস্পতিবার, এমন আশায় ব্যক্ত করেছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।